ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মহিলারা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে 1000 টাকা, SC ST হয়ে থাকলে 1200 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাদের জন্য এই মুহূর্তে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে অফিসিয়ালি জানা গেল লক্ষ্মীর ভাণ্ডারে আগস্ট মাসের পেমেন্ট, অর্থাৎ কবে নাগাদ ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পাশাপাশি নতুনরা কবে পাবেন। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আগস্ট মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এসে গেল রাজ্য সরকারের মেগা আপডেট। গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করে দেন। তারপর থেকে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে 1000 টাকা, 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর্স হয় না বললেই চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য এই টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 টাকা, 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে, যে কারণে প্রতি মাসের শুরু থেকে তারা তাকিয়ে থাকে টাকার জন্য। এসবের মধ্যে জানা গেল আগস্ট মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। মাস কয়েক আগে পর্যন্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল, তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। যদিও মাসের শুরু অর্থাৎ 1 তারিখ ছুটির দিন না হয়, তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার, যে কারণে ওই দিন কোনো ছুটি নেই, ফলে ওই দিন থেকে অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়ে যাবে। রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কোনো উপভোক্তা একবারে মাসের শুরু অর্থাৎ 1 বা 2 তারিখ টাকা পেয়ে যান, আবার কেউ কেউ প্রথম সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যান। ঠিক সেই রকম আগস্ট মাসের শুরু থেকে টাকা প্রদান করা শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে, এবং যত দ্রুত সম্ভব উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে।